দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, এ বিষয়ে জানতে এখন আমরা যাচ্ছি কক্সবাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু। টিপু, আবহাওয়ার কি অবস্থা দেখছেন আর ঘূর্ণিঝড় মোখার অবস্থা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? টিউলিপ, ঘূর্ণিঝড় মোখা এখনো আবহাওয়া অধিদপ্তর থেকে এখনো ঘোষণা করা হয়নি। এটি হয়তো আগামীকাল থেকে হয়তো এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তবে এই মোখা নিয়ে কিন্তু এখানে পর্যটকদের মধ্যে একটু আতঙ্ক না হলেও মোটামুটি একটা চাপা ইয়ে আছে যে তারা খুব সতর্কতার সাথে সমুদ্র সৈকতে গোসল করতেছে। এবং এখানকার সমুদ্র সৈকতের যারা লাইফ গার্ড কর্মী যারা আছে এবং টুরিস্ট পুলিশ যারা আছে তারাও পর্যটকদেরকে সতর্কতার সাথে সমুদ্রে গোসল করতে বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজারের প্রশাসন কিন্তু সম্ভাব্য সকল ধরনের প্রস্তুতি, আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা ক্ষয়ক্ষতি যাতে খুব বেশি না হয় সে কারণে তারা স্বেচ্ছাসেবক থেকে শুরু করে তারা খাদ্য মজুদ এবং সাইক্লোন সেন্টারগুলোকেও তারা প্রস্তুতি রাখতে তারা স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে। টিউলিপ, জানছিলাম ঘূর্ণিঝড় মোখার খবর।